আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি যেখানে দেখানো হচ্ছে সম্ভবত দু সালের ওয়ার্ল্ড কাপে কলম্বিয়ার একজন খেলোয়াড় নেইমারকে আঘাত করছে আর সেই আঘাতের পরিপ্রেক্ষিতেই নেইমার ইঞ্জুরিতে পড়েছে এই ঘটনাটা দেখিয়ে বলা হচ্ছে এরপরেও কি আপনারা কলম্বিয়াকে সাপোর্ট করবেন আসলে খেলাধুলায় কে কোন দল সাপোর্ট করবে তা এসব ঘটনার উপর নির্ভর করে না যদি এমনই হতো তাহলে আমরা সবাই আর্জেন্টিনা বাদ দিয়ে ব্রাজিল বা পর্তুগাল সাপোর্ট করতাম কেননা আর্জেন্টিনা সরকার মাত্র কয়েকদিন আগেই ফিলিস্তিনের স্বাধীনতা হামাজকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে পশ্চিমাদের সাথে জোট বেঁধেছে অন্যদিকে ব্রাজিল সরকার ফিলিস্তিনের সাথে ব্যবসা সম্প্রসারণের জন্য ঘোষণা দিয়েছে আর জার্মানি ফ্রান্স এগুলো তো সবসময় মুসলিমদের চিরশত্রু আর ক্রিশ্চিয়ানো রোনালদো সবসময় মুসলিমদের পাশে থেকেছেন মুসলমানদের পক্ষে কাজ করে গেছেন তবে এত সব কিছু কখনোই আমাদের কোনো দল পছন্দ বা অপছন্দের উপর প্রভাব পড়বে না আমরা যে যে দল সাপোর্ট করি সেটাই করে যাব